দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তার বেহাল দশার কারণে নানা সমস্যায় ভুগছে কৈলাসহর পৌর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। বিকল্প কোনো পথ না থাকায় এলাকার জনগণ বাধ্য হয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে কৈলাসহর কুমারঘাট ও কৈলাসহর ধর্মনগর একই সাথে দুইটি সড়কে অবরোধে বসলে মূল সড়কটি বন্ধ হয়ে যায়। এলাকার জনগণের বক্তব্য, দীর্ঘ দুই মাস ধরে এলাকায় জলের সমস্যা চলছে। কৈলাসহর কুমারঘাট ও কৈলাসহর ফটিকরাই ভায়া কুমারঘাট সড়কটি কাজ শুরু হওয়ায় রাস্তায় জল জমে কাদা হয়ে আছে। তাই ছোট বড় মাঝারি অনেক গাড়ি মোটরস্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলে বিকল্প সড়ক হিসেবে ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানগর এলাকা দিয়ে বের হয়ে যাচ্ছে। অতিরিক্ত গাড়ি চলাচলের ফলে রাস্তাটি পুরো ভেঙে গেছে, বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এদিকে মঙ্গলবার জলের গাড়ি গেলে এলাকার জনগণ গাড়িগুলি ফিরিয়ে দেন। এলাকাবাসীর বক্তব্য, গাড়ির জল তারা পান করবে না, জলের মেশিনটি ঠিক করে দিতে হবে, বাধ্য হয়ে তাই তারা রাস্তা অবরোধে বসে। অবরোধের ফলে রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ি ও যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অবরোধকারীরা এই বিষয়ে জানান। আজকে দুই মাস থেকে জল লইয়া মানে খুব সিনেমিনি চলছে, তিন দিনে একদিন আনাইলে একলগে পাঁচ দিনেও কি আর ডিডব্লিউএসের গাড়ি, ডিডব্লিউএসের গাড়ি, গাড়ি দিয়েও দেয় না জল, সাপ্লাইও দেয় না জল। আজকে ইদানিং আজকে পাঁচ দিন ধরে কন্টিনিউ জল বন্ধ। এরপরে কারেন্ট আমরা পৌর পরিষদে বাস করি, অথচ কারেন্টটা দিয়ার আছে বাগান লাইনের লগে, একটু বাতাস দিলেই কারেন্টের তার যায়। কোন লাইনের লগে? বাগান লাইনের লগে। এরপরে রাস্তাটার খুব দুরবস্থা, কুমারঘাটের রোড এখন পুরা স্টেশন রোড হয়ে গেছে কি বিদ্যানগর টু কাপরেঙ্গাবাড়ি রোড। এই রোডে সেদিনও একটা টুকটুক স্টুডেন্ট লইয়া ফুরকিতে পড়ছে। এদিকে অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অবরোধ স্থলে গিয়ে জল ভর্তি ৫টি গাড়ি এলাকায় নিয়ে যায়। জলের মেশিনের সারাইয়ের কাজ খুব শীঘ্রই শুরু হবে। মেশিন স্থায়ীভাবে সারাই না হওয়া অবধি প্রতিদিন দুই বেলা করে গাড়ি দিয়ে এলাকায় জল দেওয়া হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে রাস্তার সংস্কার করে দেওয়া হবে বলে জানানো হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।